আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা চতুর্থ অধ্যায়, যেখানে বীজগণিতীয় রাশি, গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের পার্টে আমরা দেখব যে কয়েকটি টপিক আমি লিখে রাখছি, এই টপিকগুলো প্রথমে আমরা বেসিক পার্টের হিসেবে আমরা প্রথমে দেখে নিব এবং শিখে রাখবো। তারপর হচ্ছে আমরা অনুশীলনী প্রশ্নের সমাধান করবো এবং উদাহরণসমূহ কিভাবে সমাধান করা যায় সহজভাবে সেটার আমরা চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে আজকের টপিক সমূহের কী কী আছে সেটা আমরা দেখে নিই। প্রথমে আছে গুণের বিনিময় বিধি, তারপর আছে সুযোগ বিধি, তারপর বন্টন বিধি, তারপর হচ্ছে রাশির গুণ, চিহ্নযুক্ত রাশির গুণ, তারপর একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এবং বহুপদী রাশিকে বহুপদী দ্বারা গুণ। তারপরে হচ্ছে আমরা এইগুলো শেষের পর হচ্ছে আমরা একটা সূত্র দেখব, এই সূত্রটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমরা অনুশীলনী প্রশ্ন সমাধান করবো এবং উদাহরণসমূহ সমাধান করব। তাহলে আমরা এখানে আরেকটা লিখে রাখি যে খুব সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস এইটার আগে, সেটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রটা কি, গুণের সূত্র একটা আছে সহজ নিয়মে কিভাবে গুণ করা হয়, এই গুণের সূত্রটা আমরা প্রথমে দেখে নিব বেসিক পার্টের পর। তাহলে শুরু করা যাক বেসিক পার্টটি। প্রথমে হচ্ছে গুণের বিনিময় বিধি দ্বারা। গুণের বিনিময় বিধি এখানে আমি একটু লিখে রাখছি যে 2 × 3 = 3 × 2। এটা দ্বারা আমরা বুঝি কি, দেখেন 2 × 3 = 6 আছে, 2 প্রথমে আছে, 3 শেষে আছে। তাহলে আমি এই 2 এর জায়গায় 3 আনবো আর 3 জায়গায় 2 নিব, এটাই হচ্ছে বিনিময় বিধি। দেখেন আমি এই সেটি লিখছি যে 3 প্রথমে 2 ছিল, আমি প্রথমে 3 আনছি, পরে আমার 3 ছিল, পরে আমি 2 নিছি। তাহলে এটা হচ্ছে আমার জায়গা চেঞ্জ হয়েছে, এই কারণেই বলা হয়েছে গুণের বিনিময় বিধি। তাহলে আমি যখন এটা গুণ করবো দেখবেন সমান রেজাল্টই আসছে, যে 3 × 2 অর্থাৎ 3 × 2 = 6। আবার এইদিকে বিনিময় বিধি করার পর হচ্ছে আমরা 3 × 2 = 6, অর্থাৎ আমি যদি জায়গা এক্সচেঞ্জ করার পরও আমার রেজাল্টটা ঠিক থাকে তাহলেই হচ্ছে আমার গুণের বিনিময় বিধি। আশা করি আপনারা গুণের বিনিময় বিধি কি বুঝতে পারছেন। তাহলে আমি গুণের বিনিময় বিধিটা আমি মুছে দিতেছি। আচ্ছা, এখন হচ্ছে গুণের সূচক বিধি, যেটা আমরা ক্লাস 6 এই নিয়মগুলো আমরা 6 দেখে আসি। তারপর হচ্ছে আমি একটু মানে বলে দিতেছি যাতে মনে হয়ে যায়। দেখেন এ আর এ, এটা যদি আমার বৃত্তি হয় আর এটা যদি সূচক হয়, দেখেন বৃত্তি আমার সেম আছে আর সূচকটা হচ্ছে ভিন্ন, সেজন্য একটা বৃত্তি লিখেই দুইটা সূচক আমরা যোগ করে দিব। অর্থাৎ a^m × a^n যদি লিখি তাহলে আমি লিখতে পারি a^m × m+n, কারণ হচ্ছে যখন আমি সূচক বৃদ্ধি করব তখন হচ্ছে আমার পাওয়ারের ক্ষেত্রে যোগ হবে এবং বৃত্তিটা সেম হয়ে যাবে। দেখেন আমার এই দুইটা বৃত্তি যখন সেম থাকবে তখনই হচ্ছে আমার এই সূচক বৃদ্ধিটা কাজে লাগবে। তো আমার এই বৃত্তি দুইটাই সেম আছে, সেজন্য আমরা কি করছি যে দুইটা পাওয়ার যোগ করে দিতেছি, এই দুইটা পাওয়ার আমরা যোগ করে দিলাম, এটাই হচ্ছে আমার গুণের সূচক বিধি। আবার লিখা যায় a^m, তার উপর হচ্ছে একটা পাওয়ার আছে n, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a^m × n, যেহেতু এটা পাওয়ার বৃত্তি, দেখেন একটা বৃত্তি আলাদা কিন্তু না, এটা এক বৃত্তির উপর একটা পাওয়ার, তার উপর আবার পাওয়ার, সেজন্য গুণ আকারে আসবে শুধু m × n, আমরা m × n গুণ আকারে দিচ্ছি। যদি আমার বৃত্তি আলাদা আলাদাভাবে কিন্তু সেম বৃত্তি আলাদা আলাদাভাবে লেখা হয় তখনই হচ্ছে আমার পাওয়ার যোগ করে দিব। তাহলে আশা করি আপনারা গুণের সূচক বিধিটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন গুণের বন্টন বিধিটা দেখে নিব। বন্টন বিধিতে কি হচ্ছে যে দেখেন আমার এইটা m হচ্ছে আমার a+b+c এর সাথে গুণ আছে। এখন আমি আলাদা আলাদাভাবে অর্থাৎ ভাগ করে গুণ করার মানে নামই হচ্ছে গুণের বন্টন বিধি। যেমন m এর সাথে a আলাদাভাবে গুণ করব ma, তারপর প্লাস আছে প্লাস লিখছি, m এর সাথে b গুণ করব mb, তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপরে এম এর সাথে সি গুণ করছি mc। দেখেন এই তিনটা আমি ভাগ করে করে গুণ করছি, মানে প্রথমে এইটার সাথে এইটা, পরে এম এর সাথে বি, তারপর হচ্ছে এম এর সাথে সি, অর্থাৎ আমি তিনটা ভাগ করে করে যোগ করছি। অর্থাৎ ভাগ করে যেমন এম এর সাথে এ গুণ করে তারপর যোগ করছি, এই প্লাসের কারণে আমরা গুণ প্লাসটা আসছে, এই জন্য মাইনাস আসলে মাইনাস আসতো। তো আমি এই যে পদটা, এই পদকে আমি ভেঙে ভেঙে গুণ করছি, সেই কারণেই হচ্ছে এটা গুণের বন্টন বিধি। তাও আশা করি আপনারা গুণের বন্টন বিধিটাও বুঝতে পারছেন। তাহলে আমরা এর পরবর্তী টপিকটা দেখে নিব, চিহ্নযুক্ত রাশির গুণ বলতে কি বুঝি সেটা আমি একটু ডিটেলসে বলে দিই। যেমন এখানে আছে -a, যে -a লিখলাম, তারপর হচ্ছে আমি গুণ করছি। এখন দেখেন এই b এর সাথে আমার যে b, আমরা কোনো একটা কিছু যদি লিখি, ধরেন 5, 6 বা 7 কোনো কিছু লিখলে এটা হচ্ছে আমার প্লাস বোঝায়, তাহলে আমি b লিখছি তার মানে হচ্ছে প্লাস b। তো আমরা 6 পড়ছি, প্লাসে মাইনাসে মাইনাস ধরে নিলাম, এটা প্লাস আছে, মনে মনে আমরা ধরে নিলাম এটা প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম মাইনাস, এআই আর বি গুণ করলে হচ্ছে এ বি। এইভাবে হচ্ছে চিহ্নযুক্ত রাশি গুণ করতে হয়। এখন যদি আপনি -a - b গুণ করেন তাহলে কি আসতেছে সেটা আমরা দেখে নিব। -a এর সাথে -b গুণ করছি, কারণ এগুলো হচ্ছে চিহ্নযুক্ত রাশি, দেওয়া আছে যে চিহ্ন আগে আছে এই জন্য এগুলো চিহ্নযুক্ত রাশি। -a - a কি হয় প্লাস, আচ্ছা প্লাস আমার লিখার দরকার নাই, a আর b গুণ করলে এ বি,
তাহলে এই এবি অর্থাৎ প্লাস এবি বুঝাচ্ছে, আবার এবি দ্বারাও প্লাস এবি বুঝানো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার চিহ্নযুক্ত রাশির গুণ। তাহলে আশা করি চিহ্নযুক্ত রাশির গুণ কি সেটাও বুঝতে পারছেন। এখন আমরা একপদী রাশির সাথে একপদী রাশির গুণ দেখে নিব। এখন যে টপিক আছে সেটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এর আগে আমরা দেখে নিব যে পদ কি। ধরেন আপনি লিখছেন পাঁচ ছয়, এটা হচ্ছে কোনো পাঁচ ছয় বা পদ এরকম না লিখে আমরা দেখে নিই এক্স ওয়াই এরকম লিখে এক্স ওয়াই এগুলো হচ্ছে এক একটি পদ। কিন্তু যখন এটার সাথে আমি একটা প্লাস ওয়াই দিয়ে দিব তখন হচ্ছে এটা বহুপদী অর্থাৎ দ্বিপদ, এক পদের বেশি পদই হচ্ছে এটা। তার মানে কি প্লাস মানে চিহ্ন দ্বারা গুণ, যেমন এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা একটা চিহ্ন নির্দিষ্ট চিহ্ন দ্বারা যুক্ত থাকবে, সেটাই হচ্ছে আমার বহুপদী। আর যদি কোনো চিহ্ন দ্বারা যুক্ত না থাকে, যদি আমার শুধু এক্স ওয়াই থাকে তাহলে এটা হচ্ছে আমার একপদী। অর্থাৎ প্লাস আর মাইনাস দ্বারা, যেমন এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা ধরে নিলাম। দেখেন আমার এইটার সাথে আমার কি আছে চিহ্ন যুক্ত আছে, যে প্লাস চিহ্ন দ্বারা এটা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে আমার দ্বিপদী। আর যদি এটা তিন দুইটা প্লাস বা তিনটা আরেকটা ধরে নিলাম আমরা এক্স স্কোয়ার, তাহলে দেখেন এটা আমার যে কয়টা পদ যুক্ত হয়েছে, কয়টা একটা পদ দুইটা পদ তিনটা পদ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার বহুপদী। এরকম হচ্ছে আমরা প্রথমে বহুপদী একপদী এটা আমরা ঠিক করে বুঝে নিব কিভাবে কি কোনটা দেওয়া আছে। এখন একপদী রাশিকে একপদী দ্বারা গুণ। দেন এখানে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, এর মধ্যে কোনো প্লাস মাইনাস কোনো কিছুই নাই, তার মানে হচ্ছে একটা আমার একপদী রাশি। আচ্ছা এরপরে আমার আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব, এটাও আমার কি একপদী রাশি, কারণ এটা কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত কোনো দুইটি পদ যুক্ত নয়। তাহলে এটা হচ্ছে আমার একপদীর সাথে একপদী আমরা গুণ করে দিব সহজে। তো গুণের আগে আমি এই টপিকের পর হচ্ছে আমি কীভাবে গুণ করতে হয় সেটা হিসেবে একটা সহজ একটা সূত্র দিব। এই সূত্র যদি আপনারা বুঝতে পারেন এবং সহজে কাজে লাগাতে পারেন তাহলে যে কোনো ধরনের ম্যাথ আপনারা দুই মিনিটের মধ্যেই সমাধান করতে পারবেন, বড় বড় ম্যাথ হলেও সমস্যা নাই। তাহলে আশা করি আপনারা একপদী রাশিকে একপদী দ্বারা গুণ করতে পারবেন। এখন হচ্ছে বহুপদী রাশিকে একপদী, তাহলে আমরা বলছিলাম কি বহুপদী রাশি যেমন প্লাস মাইনাস দ্বারা যুক্ত থাকবে কয়েকটি পদ, দেখেন এটা আমার দুইটা পদ আমার যুক্ত আছে তার মানে হচ্ছে বহুপদী রাশি। বহুপদীর সাথে আমার এটা কোনো প্লাস মাইনাস দ্বারা যুক্ত নয় তার মানে হচ্ছে একটা একপদী রাশি। এই বহুপদী রাশির সাথে একপদী রাশি আমরা গুণ দিছি, এটা হচ্ছে গুণ করতে হবে আমাদের নির্দিষ্ট সূত্র দ্বারা বা আমরা নির্দিষ্ট মাধ্যমে আমরা এটা সমাধান করব। এরপরে আরেকটা আছে বহুপদী রাশিকে বহুপদী দ্বারা, যেমন এটা হচ্ছে প্লাস দ্বারা যুক্ত আছে তার মানে এটা হচ্ছে একটা বহুপদী, এটাও এক্স প্লাস ওয়াই তার মানে আরেকটা বহুপদী। এই দুইটা বহুপদী রাশি যদি আমরা একসাথে গুণ করি তখন বলছে বহুপদী রাশিকে বহুপদী দ্বারা গুণ করব। আশা করি আপনারা এই টপিকগুলো বুঝতে পারছেন। এমন অনুশীলনী প্রশ্ন আর উদাহরণসমূহ, তো উদাহরণসমূহ আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন এবং বাসায় ট্রাই করবেন, কারণ এইগুলো হচ্ছে এই যে টপিক আসছিল যে বেসিক টপিক যেগুলো আসছিল এই বেসিক টপিকের মাধ্যমে হচ্ছে আপনারা উদাহরণগুলো সমাধান করতে পারবেন। আর লাস্টের তিনটা ম্যাথ আছে যে এখানে দেওয়া আছে উদাহরণ দশ, উদাহরণ নয় এবং উদাহরণ আট। আর উদাহরণ আচ্ছা এই তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ হচ্ছে আপনারা আমি যে সূত্র দিব এই সূত্রের মাধ্যমে আপনারা বাসায় প্র্যাকটিস করে আনসার করে দিবেন, আমি এরপরে অনুশীলনী সমাধান করে দিব আপনাদের জন্য। তো আমি এখন সূত্রটি দেখি কিভাবে সূত্রটি আসে এবং কিভাবে সূত্রটি সমাধান করতে হয়। আমরা এখন গুণের সহজ সূত্র, অর্থাৎ আমি এটা নিজে থেকেই বলতেছি যে এটা গুণের সহজ সূত্র, কিন্তু এটা হচ্ছে যে আপনি প্রয়োগের উপর ডিপেন্ড করবে আপনার কাছে কেমন লাগতেছে বা সহজ না কঠিন। তবে আশা করি এটা সহজ হবে, কারণ সব থেকে সহজ হবে এরকম। কিন্তু বইয়ের উদাহরণে অন্যরকম দিছে যে আমরা নর্মালি যেরকম গুণ করি যেমন দশের সাথে বিশ গুণ করি এরকম কিছু দিছে এবং যোগ বিয়োগ করে দিছে এরকম। যে আমি দেখাই আপনাদের একটা নিয়ম, এই যে দশ নাম্বারটা, এই দশ নাম্বার উদাহরণে দেখতে পাচ্ছেন যে আপনি একটা দুইটা তিন চার পাঁচটা লাইন আপনার হচ্ছে এইরকম না করে হচ্ছে এইভাবে যদি আপনারা সমাধান করেন তাহলে খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো এই গুণের এই সূত্র কিভাবে কাজে লাগানো লাগে সেটা হচ্ছে আমি এখন ডিটেলসে দেখানো হবে। তো প্রথমে বলে রাখবো যে একপদী রাশির সাথে একপদী রাশির গুণ এটা হচ্ছে খুব সহজে এক লাইনে করতে পারবেন, এটার কোনো প্রয়োজন নাই। কিন্তু এক বহুপদীর সাথে একপদীর গুণ কিংবা বহুপদীর সাথে বহুপদীর গুণ এই সূত্র দ্বারা আপনারা সহজেই সমাধান করতে পারবেন এবং সহজেই আনসারটি নিয়ে আসতে পারবেন। তো শুরু করা যাক এই সূত্রটি কিভাবে আসে। যখনই এইরকম সূত্র আসবে তখনই আপনারা লিখে রাখবেন যে প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির সম্পূর্ণ, এটা আমি এই লাইনটা লিখে রাখতেছি প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির সম্পূর্ণ। তাহলে আমরা এই যে লাইনটি লিখলাম এই লাইনের মাধ্যমে হচ্ছে আমরা সবগুলো
সবগুলো পদের আমরা সমাধান করব তাহলে আমরা প্রথম রাশির প্রথম পদ কি লেখা আছে প্রথম রাশির প্রথম পদ ধরেন এখানে এক্স ওয়াই ইচ্ছা মতো থাকতে পারে পদ যে কোনো ধরনের পদ আসতে পারে তো আমরা এই জন্য আমরা জানি না সেই জন্য প্রথম পদ লিখলাম তাহলে আমরা লিখলাম কি ইকুয়ালস টু প্রথম রাশির প্রথম পদ অর্থাৎ প্রথম পদ ইনটু কি দেওয়া আছে দ্বিতীয় রাশি সম্পূর্ণ ইনটু দিলাম দ্বিতীয় রাশি কোনটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ অর্থাৎ বহুপদী পদ হতে পারে তাহলে আমরা এটা যে কোনো একটা পদ দিলাম প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় তাহলে আশা করি আপনারা প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এটা বুঝতে পারছেন এখন হচ্ছে দ্বিতীয় পদ কারণ প্রথম পদের কাজ শেষ আমাদের প্রথম পদের সাথে এইটার গুণ শেষ এখন হচ্ছে আমরা দ্বিতীয় পদের সাথে এইটার গুণ করবো কারণ এটা বহুপদীর সাথে বহুপদী গুণ বলতে প্রথম রাশির সম্পূর্ণ সাথে দ্বিতীয় রাশি সম্পূর্ণটা গুণ বিলানো হচ্ছে তাহলে প্রথম রাশির সাথে যদি আমরা প্রথম দ্বিতীয় রাশি সম্পূর্ণ গুণ করে ফেলছি তার মানে প্রথম পদের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় পদের কাজ করব তাহলে দ্বিতীয় পদের আগে আমার কোন চিহ্ন আছে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের বসাতে হবে আমাদের প্লাস চিহ্ন আছে সেজন্য আমরা প্লাস চিহ্ন দিলাম এখন হবে কি দ্বিতীয় রাশির প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ কারণ কি আমরা প্রথম রাশির সাথে সম্পূর্ণ গুণ করে ফেলছি এখন দ্বিতীয় রাশির সাথে আমাদের সম্পূর্ণ গুণ করতে হবে তাহলে এই লাইনে আমরা লিখে নিলাম প্রথম রাশির দ্বিতীয় পদ ইনটু দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্লাস দেওয়া শেষ কারণ আমার দ্বিতীয় রাশি দ্বিতীয় পদের আগে প্লাস ছিল প্লাস দিয়ে দিছি তাহলে আমার কি আছে এখন গুণ করবো কি প্রথম রাশির দ্বিতীয় পদ লিখলাম দ্বিতীয় পদ কি আছে দ্বিতীয় পদই আছে তারপর কি আছে ইনটু দ্বিতীয় রাশি সম্পূর্ণ তাহলে আমরা কি করবো ইনটু দ্বিতীয় রাশি সম্পূর্ণ কি আছে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় কাজ শেষ এখন হচ্ছে কি আমার তিন নম্বর পদ বাকি আছে প্রথম পদ শেষ দ্বিতীয় পদের কাজ শেষ এখন তিন নম্বর পদ আছে তাহলে তিন নম্বর পদের আগে আমার কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আমি একটু নিচে লিখতেছি আপনারা এই লাইনের সাথেই হবে এই লাইনটা তাহলে আমার প্লাস তৃতীয় পদের আগে কি আছে প্লাস আছে তাহলে লিখলাম প্লাস এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম মাইনাস তাহলে আমরা এখানে যদি প্লাস থাকতো প্লাস মাইনাস তাহলে মাইনাস আমরা মাইনাস লিখলাম তাহলে এখন দ্বিতীয় পদের কাজ শেষ এখন কি হবে তৃতীয় পদ তাহলে প্রথম রাশি তৃতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ তাহলে আমি এই নিচের লাইনটা লিখে দিই তাহলে আমরা লিখে নিলাম যে প্রথম রাশি তৃতীয় পদ ইনটু দ্বিতীয় রাশি সম্পূর্ণ তাহলে আমরা প্রথম রাশি তৃতীয় পদ কি আছে তৃতীয় পদ ইনটু দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় এখনই আপনারা হচ্ছে আমাদের সূত্রটা শেষ আমরা যে কোনো ধরনের পদ আসুক না কেন যে কোনো ধরনের বহুপদী আসুক না কেন ধরেন এখানে চতুর্থ পদ আছে তাহলে এর পরবর্তী পদটা কি হবে প্রথম রাশির চতুর্থ পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এরপরের লাইনে আমরা গুণ করে ফেলবো এখন আমরা গুণ করে দেখেন যে প্রথম পদের সাথে এই প্রথম পদে এইটার প্রথম পদ ধরেন এক্স ছিল এটা ধরেন ওয়াই ধরেন আমরা এক্স ওয়াই জেড আর এটা ধরলাম এ বি সি তাহলে এখানে প্রথম পদ কি এক্স আসিল তাহলে এক্স এর সাথে কি হবে দ্বিতীয় রাশি সম্পূর্ণ কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি প্লাস প্রথম রাশি দ্বিতীয় পদ কি ওয়াই ওয়াই এর সাথে দ্বিতীয় রাশি সম্পূর্ণ তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারপর হচ্ছে প্রথম রাশি তৃতীয় পদ কি আছে প্লাস জেড জেড এর সাথে গুণ হবে কি দ্বিতীয় রাশি সম্পূর্ণ অর্থাৎ প্রথম রাশি তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ এ প্লাস বি প্লাস সি এখন দেখেন আপনারা নিজেরাই এটা গুণ করতে পারছেন এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স প্লাস সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস এ জেড প্লাস বি জেড প্লাস সি জেড দেখেন এই যে গুণটা হয়েছে আমরা কয় লাইনে এক দুই তিন মাত্র তিন লাইন এই লাইনটাও লিখে লাগবে না শুধু আপনারা এই এটা লিখে রাখলেই হবে তাহলে এটা হচ্ছে আপনার সূত্র এটা আপনার লিখা লাগবে না শুধু আপনারা পদ দিবেন গুণ দিবেন যে কোন কোন পদ আছে তারপর সরাসরি এটা লিখে রাখবেন কারণ আমরা সূত্র জানি কি প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম রাশির তৃতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম রাশির চতুর্থ পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এটা ইচ্ছা মতো দিতে পারে তার মানে দুই লাইনে আমরা একটা ম্যাথের সমাধান করতে পারতেছি যা সর্বোচ্চ আপনার দুই থেকে আড়াই মিনিট লাগতে পারে তাহলে সহজেই আপনারা এই গুণের সহজ সূত্রের মাধ্যমে আপনারা গুণ করতে পারেন সহজেই তাহলে আমরা আশা করি সূত্রটি আপনারা বুঝতে পারছেন এখন আমরা অনুশীলনী প্রশ্নের সমাধান করার চেষ্টা করি প্রথমেই এক থেকে শুরু করি তো অনুশীলনী 4.1 এ প্রশ্নগুলো আছে এরকম যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো প্রথম প্রশ্ন আছে 3ab আর কমা আছে 4a³ তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি প্রথম রাশিকে যেহেতু বলা হয়েছে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে আমরা লিখলাম 3ab ইনটু 4a³ এটা হচ্ছে আমার প্রথম থেকেই আমরা যেটা পাইছি সমাধান আমরা এরকম লিখে দিব আচ্ছা সমাধান প্রথম রাশির সাথে আমরা দ্বিতীয় রাশি গুণ লিখছি এখন দেখেন এটা এক পদী এটাও এক পদী যেহেতু আমরা এক পদীর সাথে এক পদী গুণ করতেছি সেক্ষেত্রে আমরা এই যে
সূত্রটা আমি বুঝিয়ে দিচ্ছি, এই সূত্রটি আপনাদের কাজে লাগবে না বা আপনারা চাইলেও এটা ইউজ না করলেও হবে। তাহলে এই যে সূত্রটা, এই যে এক পদের সাথে এক পদ গুণ, সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নিব। দেখেন এখানে আছে আমার কি একটা সহগ আছে 3, এখানে সহগ আছে 4। তাহলে প্রথম রাশি যে সহগ, যে সহগগুলো যেগুলো আছে সেগুলো আমরা আলাদা করে নিব। তাহলে প্রথম রাশি সহগ কত, 3 ইনটু দ্বিতীয় রাশি সহগ 4, এটা গুণ আছে। তারপর গুণ আছে কি যে এ বি আর এখানে আছে এ কিউব। তাহলে আমার যে যে রাশি মানে পদের সাথে মিল আছে সেইগুলো হচ্ছে আমার যে যে চলকের সাথে আমার যে চলক মিল আছে সেই চলকগুলো আমি দিয়ে দিব, যেগুলো হচ্ছে আমার মান জানি না সেগুলোকে চলক বলা হয়। তাহলে এ বি এইটার আমরা হচ্ছে আমাদের চলক। তাহলে এই চলক এখানে থ্রি এ বির মধ্যে আমার এ একটা চলক বি একটা চলক। তাহলে আমরা প্রথমে এ চলক নিয়ে কাজ করি। দেখেন প্রথম রাশি এ লিখছি, দ্বিতীয় রাশিতে আমার এ আছে নাকি, দেখেন দ্বিতীয় রাশিতে আমার চলক এ আছে। তাহলে আমরা চলক যেগুলো সেম আছে সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে গুণ করে দিব, একটি গুণ শেষ। তারপর আবার গুণ চিহ্ন দিব, যেহেতু আমার প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ সবগুলো আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। তারপর প্রথম রাশির চলক কত আছে বি, আমরা দিলাম বি। দ্বিতীয় রাশিতে কোনো চলক আছে কিনা, নাই, মিল নাই, তাহলে আমরা লিখে রাখবো না। মিল থাকলে লিখতাম, যে মিল যদি থাকতো তাহলে বি লিখতাম, মিল না থাকলে এখন যদি এখানে সি একটা দিত তাহলে আমরা আবার সি গুণ করতাম, যেহেতু আমার সি নাই এটা আমরা পরবর্তী মেয়েতে আমরা দেখতে পাবো। তাহলে এখন আমরা গুণ করলে কি আসতেছে, সমান গুণ করলে আসতেছে কত, 3 4 গুণ করলে হচ্ছে 12 আসতেছে। আচ্ছা 3 আর 4 গুণ করলে কত আসতেছে, 12, আমরা লিখলাম 12। তারপর এ কিউব আর এ, দেখেন আমরা যখন গুণের সূচক বিধি বলছিলাম এ কিউব আর এ, দেখেন আমার বৃত্তি কিন্তু সেম কিন্তু সূচক হচ্ছে আলাদা। সেক্ষেত্রে আমরা কি করি, বৃত্তি একটা লিখে সূচকগুলো আমরা যোগ করে দিই, 1+3, এটার উপর আমার মনে মনে 1 আছে, এ মানে এ টু দি পাওয়ার 1। তাহলে আমরা গুণ করলে আমরা সূচক বিধি থেকে আমরা পাই কি, এ টু দি পাওয়ার 4। তাহলে এটা হবে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, আমরা লিখলাম এ টু দি পাওয়ার 4। তারপর কি আছে বি, বি জায়গায় লিখে নিলাম আর কোনো কিছু নাই, এটাই হবে আমার আনসার। তাহলে এটার প্রথম এটা গুণ করলে আমরা পাই কি, 12 a to the power 4 b, এটাই হচ্ছে আমরা আনসার। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নিব। আমরা প্রথম প্রশ্নের সাথে হুবহু মিল আছে 2 এবং 3 নম্বর প্রশ্নে। এই 2 এবং 3 নম্বর প্রশ্ন যদি আপনারা 1 নম্বর প্রশ্ন ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা বাসায় সমাধান করতে পারবেন। সেজন্য আমি হচ্ছে 2 এবং 3 নম্বরটা আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ হচ্ছে সবগুলো যদি ম্যাথ আমি করে দিই তাহলে হচ্ছে আপনার বেসিকটা আপনাদের কাজে লাগবে না এবং বেসিকটা আপনারা সহজেই বুঝতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সমস্যা হবে পরীক্ষার ক্ষেত্রে, আপনারা পরীক্ষার সমাধান করতে পারবেন না। সেজন্য হচ্ছে আমি 2 এবং 3 নম্বরটি আপনাদের জন্য বাসায় হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই বাসায় হোমওয়ার্ক করবেন 2 এবং 3 নম্বরটা। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব, যে 4 নম্বর প্রশ্নটি কীভাবে বলা হয়েছে। তো এই প্রশ্নটি যেহেতু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করে দিব, 8a² b (n2), যেহেতু দেখেন এই পদ রাশির সাথে আমার একটা চিহ্ন যুক্ত আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্রেকেটে লিখতে হবে -2b², কারণ হচ্ছে আমরা কখনোই দুইটা চিহ্ন একসাথে লিখতে পারি না। দেখেন এখানে গুণ চিহ্ন আছে আবার এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে গুণ এবং মাইনাস আলাদাভাবে লিখতে পারি না। সেজন্য আমরা ব্রেকেটের মাধ্যমে প্লাস হোক বা মাইনাস হোক চিহ্ন আমরা আলাদা করে নিব। তো প্লাস চিহ্ন আলাদা করা লাগে না, কারণ হচ্ছে +2b যেটা এটা প্লাস লেখা যেগুলোতাম +2b লেখা সেগুলোতা, যদি আমি প্লাস চিহ্ন দিই সেক্ষেত্রে আমি ব্রেকেটে আলাদা করতে হবে। এখন হচ্ছে আবার ঠিক সেম 1 নম্বর প্রশ্নের মতোই আমরা সমাধান করব, আমরা সব সহগ আলাদা করে লিখে নিব। এইট আছে ইনটু, এখন কি এইটার সাথে সহগ গুণ কত ছিল, 2 সহগ গুণ করতে হবে, কিন্তু 2 এর আগে আছে আমার মাইনাস, সেজন্য -2 গুণ করে দিব, -2। তারপর হচ্ছে আমরা চলক গুণ করতে হবে, চলক কি কি আছে, এ আছে এখানে বি আছে, কারণ এখানে সেম চলক নাই সেজন্য আমরা শুধু স্কোয়ারই আমরা গুণ করব। তারপর এখানে বি আছে আমরা বি লিখলাম, এখানে দেখেন সেম চলকই আছে b² × b² এই চলকের সাথে এই চলক আমরা সরাসরি গুণ করে দিব, আর কোনো কিছু বাকি নাই। আমরা 8 লিখছি, স্কোয়ার লিখছি, বি লিখছি, তারপর এখানে -2 লিখছি, b² লিখছি, শেষ। এখন হচ্ছে আমরা সরাসরি গুণ করব। এখন দেখেন এইটার আগে আমার কি চিহ্ন আছে, প্লাস, আর এইটার আগে মাইনাস আছে। তো আমরা সহগে সহগে গুণ করার আগে আমরা প্রথমে চিহ্নের গুণটা দেখে নিব। আমরা জানি কি মাইনাসে প্লাসে মাইনাস আর প্লাস যখন আমরা গুণ করব তখন হচ্ছে আমার মাইনাস আসবে, যদি আমরা গুণ করি এইরকম মাইনাসে প্লাসে মাইনাস আসে। তাহলে আমরা দেখেন এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা হবে -2 × 8 = 16, অর্থাৎ 16। তারপর স্কোয়ার আলাদাভাবে আছে, স্কোয়ারই থাকবে। তারপর হচ্ছে b × b², এক্ষেত্রে হচ্ছে b × b² হলে আমার সূচক নিয়মের ক্ষেত্রে আমরা পাইছি কি পাওয়ার গুলো গুণ যোগ হবে, এজন্য আমরা যোগ করলাম b³ হবে, সেক্ষেত্রে আমরা এখানে হবে কি b³। তাহলে এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা এই 4 নম্বর ম্যাথের প্রশ্নটির উত্তর বুঝতে পারছেন। যদি আপনারা এই ম্যাথটি বুঝে থাকেন যদি তাহলে হচ্ছে আপনারা 4 থেকে 8 পর্যন্ত যেগুলো ম্যাথ আছে সবগুলো সমাধান করতে পারবেন। তো এর আগে একটা প্রশ্ন বলে দিই, যে -8 যদি আছে 8a² b,
এখন দেখেন এই যে প্রশ্ন এই প্রশ্ন আচ্ছা আমাদের 4 নম্বর প্রশ্নের এটাই সমাধান শেষ এখন আমরা 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি 4 নম্বর প্রশ্ন না বলে একটা সহজ উদাহরণের মতই বলেন বা একটা প্র্যাকটিস প্রবলেম এটা আমি বুঝিয়ে দিতেছি এটা আপনারা সমাধান করে দেখেন যে কিভাবে সমাধান করতে হয় এটা 4 নম্বর না এটা প্র্যাকটিস প্রবলেম ধরেন এটা 8a² b আছে আর এটা -2b² এখন 8a² b এর জায়গায় আমরা লিখলাম কি -8ab² সেক্ষেত্রে আনসারটি কিভাবে আসবে দেন এখানে 8a - 8ab² এর জন্য লিখলাম -8ab² 8a² b 8a² b লিখলাম এখানে আছে -2b² আমরা লিখলাম -2b² এখন দেখেন এখানে একটা মাইনাস এখানেও একটা মাইনাস কিন্তু এখানে আমরা কি হবে সেক্ষেত্রে এখানেও একটি মাইনাস হবে লিখলাম -8 এত আচ্ছা সবগুলো এখন হচ্ছে আগে নিয়মেই স্কয়ার স্কয়ার আলাদা আছে b * b² আছে এখন দেখেন এখানে মাইনাস হচ্ছে এখানেও কি মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে সেক্ষেত্রে হচ্ছে +16a² b³ যখনই দুইটা পদে বা দুইটা রাশিতে আমার চিহ্ন দেওয়া থাকবে সেক্ষেত্রে এইরকম ভাবে গুণ করতে হবে একটা রাশিতে গুণ দেওয়া থাকলে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করছি তাহলে 4 নম্বর যদি প্রশ্ন আপনারা বুঝতে পারেন এবং এই যে প্র্যাকটিস প্রবলেমটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা 8 নম্বর পর্যন্ত আপনারা সমাধান করতে পারবেন তাহলে আমি 8 নম্বরের পর্যন্ত প্রশ্নটি আপনাদের কাছে দিয়ে দিই যাদের কাছে প্রশ্ন নাই তারা 8 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখে নেন তারপর হচ্ছে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব তাহলে আমরা 5 নম্বরটা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাদের লিখে দিলাম 5 6 7 8 সবগুলো হচ্ছে সেম 1 2 3 4 এর মতোই হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান আমি 4 নম্বরের পর হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম বুঝিয়ে দিছি এই প্র্যাকটিস প্রবলেমটা যদি বুঝতে পারেন তাহলে এই সবগুলো ম্যাথ করতে পারবেন তাহলে আমরা এখন হচ্ছে বহুপদী বা বহুপদীর সাথে একপদী বহুপদীর সাথে বহুপদী গুণ কিভাবে করতে হয় সেই ম্যাথগুলো এখন সমাধান করার চেষ্টা করব তো প্রথমে 9 নম্বর প্রশ্নটি শুরু করি 9 নম্বর প্রশ্ন আছে 2x + 3y হচ্ছে 5xy এই যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নের মাধ্যমে আমরা হচ্ছে এই আগের যে সূত্র আমরা পড়ছি এই সূত্রটা হচ্ছে এখন কাজে লাগাবো সূত্রটা কিভাবে কাজে লাগে সেটা আমরা এখন দেখব তো এই প্রশ্নে দেখেন যে কি লিখা আছে আর কি লিখা নেই দেন আমার এইটা প্রথম রাশি কি আছে যে প্রথম রাশিতে আমার বহুপদী আছে দ্বিতীয় রাশিটা একপদী আছে তাহলে বহুপদীর সাথে একপদী গুণ করলে আমরা সেই সূত্রটা আমরা কি জানি প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ আচ্ছা এর আগে আমরা সমাধানটা কিভাবে লিখবো সেটা আমরা দেখে দিই যে যখন আনসার লিখবেন সেই ক্ষেত্রে আপনারা এইরকম লিখবেন 2x + 3y তারপর হচ্ছে একটা ব্রেকেট দিবেন যেহেতু আমার পদ আছে যখনই পদ থাকবে বহুপদী হোক বা দ্বিপদী হোক ত্রিপদী হোক বা কিংবা বহুপদী হোক যখনই প্লাস আকারে চলে আসবে একটা রাশির মধ্যে বা মাইনাস আকারে চলে আসবে তখনই হচ্ছে আপনারা ব্রেকেট দিবেন তারপর হচ্ছে গুণ কি আছে দ্বিতীয় রাশি 5xy এক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো এই সূত্রটি আমরা কাজে লাগাবো সূত্র আমরা জানি কি প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ প্রথম রাশির প্রথম পদ কি আছে 2x 2x ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ কত আছে 5xy 5xy তারপরে কি আছে প্লাস আছে আমরা দ্বিতীয় রাশির আগে দ্বিতীয় পদের আগে প্লাস আছে আমরা প্লাস দিলাম আচ্ছা এখন এই প্লাসের মধ্যে কি আছে প্রথম রাশি দ্বিতীয় পদ 3y ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ 5xy তাহলে আমাদের মোটামুটি গুণের কাজ শেষ মানে বহুপদী বন্টনের কাজ শেষ আমরা এটার সাথে বন্টনে করে ফেলছি এখন আমরা শুধু আমরা গুণ করে দিব সরাসরি এখন দেখেন সহগগুলো আলাদা করে দিই 2 আর 5 গুণ করলে কত 2 ইন্টু 5 ইন্টু x ইন্টু x ইন্টু y প্লাস এখন এটার আবার সহগ কি আছে 3 ইন্টু 5 ইন্টু কি আছে y ইন্টু y y ইন্টু y তারপর আছে ইন্টু x আমরা সব গুণ করা শেষ এখন হচ্ছে আমরা সরি সব ভেঙে ভেঙে লিখা শেষ এখন আমরা সরাসরি গুণ করে দিব 5 ইন্টু 2 হচ্ছে 10 তারপর x ইন্টু x হচ্ছে গুণ করলে হচ্ছে x ইন্টু x এই সূচক বিধি থেকে x + 1 + 1 সমান x স্কয়ার আসবে তাহলে আমরা লিখে নেই x স্কয়ার তারপর আছে y y লিখলাম প্লাস এখন এটা গুণ করলে কত 15 তারপর y ইন্টু y হচ্ছে y স্কয়ার আর x আছে সামনে x লিখলাম আর y ইন্টু y গুণ করলে y স্কয়ার যেহেতু আমরা এটা 6 থেকেই পড়ে আসছি y ইন্টু y টু পাওয়ার 1 সমান y 1 + 1 ওটা সূচক বিধি থেকে আসতেছে y স্কয়ার তাহলে আশা করি যে আনসারটি আসছে এই আনসারটি যেটা পাইছি এই আনসারটি হচ্ছে আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে আসছে সেটা বুঝতে পারছেন এবং কিভাবে এই প্রশ্নের যে আমরা সূত্র দেখেছিলাম এই সূত্রটি কিভাবে কাজে লাগানো হয় সেটাও আপনারা বুঝতে পারছেন তাহলে যদি বুঝে থাকেন তাহলে এই নিয়মের যে কয়টা মেথ আছে সেগুলো হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক তো আমি প্রশ্নগুলো দিয়ে আপনাদের বলে দিচ্ছি কোনগুলো হোমওয়ার্ক আর কোনগুলো হোমওয়ার্ক না তাহলে আমরা 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্ন দেখি যে এখানে কয়টি পদ আছে দুইটি পদ অর্থাৎ বহুপদীর সাথে একপদী গুণ আমরা নয়নের নিয়মে করব এবং 3 নম্বর 11 নম্বরটা হচ্ছে
যে বহুপদী অর্থাৎ তিনটি পদে আছে তিনটি পদের সাথে এক পদের গুণ সেটাও আমরা হচ্ছে নয়ের নিয়মে করব। যদি আপনারা 11 নম্বরটি না বুঝতে পারেন তাহলে আমি 12 নম্বরটি সমাধান করে দিতেছি, কিন্তু 10 আর 11 আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং বাসায় হোমওয়ার্ক করার ট্রাই করবেন, এতে আপনাদেরই সুবিধা হবে এবং আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে। তাহলে আমরা প্রথমে 12 নম্বর প্রশ্নটি দেখে নিই, যা 11 নম্বর যদি করতে সমস্যা হয় তাহলে 12 নম্বর দেখে বুঝে নেবেন, তারপরে 11 নম্বরটি প্রশ্ন সমাধান করবেন। তাহলে প্রথমে 12 নম্বর প্রশ্নটি তুলে নিই। তাহলে 12 নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz কমা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4y। তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমরা যখন সমাধান করবো তখনই হচ্ছে আমরা গুণ আকারে লিখে নিব, সেটা হচ্ছে বেস্ট। তো আমরা লিখে নিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz ইন্টু কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4, যেহেতু দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলাম। এখন হচ্ছে আমরা সূত্রে প্রয়োগ করবো, সূত্র কি প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এক্স কিউব ইন্টু দ্বিতীয় রাশি কত এক্স টু দি পাওয়ার 4y, তারপর চিহ্ন কি আছে মাইনাস, আমরা মাইনাস দিলাম। তারপর দ্বিতীয় প্রথম রাশির দ্বিতীয় পদ কত ওয়াই কিউব আছে, ওয়াই কিউব ইন্টু দ্বিতীয় রাশি কত সম্পূর্ণ, আমরা এক্স টু দি পাওয়ার 4y দিলাম। আচ্ছা তারপর হচ্ছে কি তৃতীয় পদের আগে আমার প্লাস আছে, আমরা প্লাস দিলাম প্রথম রাশির তৃতীয় পদ 3xyz ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ, দ্বিতীয় রাশি কত এক্স টু দি পাওয়ার 4y। আমরা সূত্রটি কাজে লাগাইছি, এখন শুধু আমরা গুণ করবো, শেষ আমাদের কাজ। এখন দেখেন আমার কি কি আছে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে পারি, সরাসরি গুণ করতে পারি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কি দেওয়া আছে ইন্টু ওয়াই মাইনাস, এখন ওয়াই কিউব ইন্টু ওয়াই যেগুলো ছিল সেম সেগুলো আলাদা আলাদাভাবে লিখে নিতেছি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3, এখন এক্স আছে এক্সের সাথে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তারপর ওয়াই এর সাথে ওয়াই মিলাছে ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, তারপর জেড একটাই আছে আমরা ইন্টু জেড লিখলাম। এখন শুধু গুণ করবো আমাদের আনসারটি চলে আসছে, গুণ করলে কত আসতেছে সেটা আমি দেখি। এখন দেখুন এই যে এক্স কিউবের সাথে এক্স কিউবের 4, অর্থাৎ আমরা সূচকের নিয়মে গুণের সূচক নিয়মের যেটা আছে এটা আমরা করবো ঠিক করবো, কিউব প্লাস 4 সমান এক্স টু দি পাওয়ার 7, এটা আমরা গুণ করলে পাইছি এক্স টু দি পাওয়ার 7, ওয়াই আছে ওয়াই মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত ওয়াই কিউব আর ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে ওয়াই সেম ভিত্তি নিয়ে আসলাম আর 3+1 অর্থাৎ 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3। আচ্ছা এটা শেষ, এখন হচ্ছে এই কাজ এটার কাজ, এখন দেন এক্স টু দি পাওয়ার 4 আর এখানে এক্স আছে তাহলে পাওয়ার দুইটা যোগ করে দিব 4+1 5, আর ভিত্তি একটাই হবে এক্স টু দি পাওয়ার 5, ওয়াইটার ক্ষেত্রে হবে ওয়াই স্কোয়ার 1+1 হচ্ছে 2 আর ভিত্তি সেম তার মানে ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড। তাহলে এই যে আনসারটি পাইছি এটাই হবে আমাদের আনসার, আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন 12 নম্বর প্রশ্নটি। তাহলে আশা করি আপনাদের 12 নম্বর প্রশ্ন পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন আমরা হচ্ছে 13 নম্বর প্রশ্ন দেখবো যে বহুপদীর সাথে বহুপদী গুণ করলে কীরকম হয়। এখন 13 নম্বর প্রশ্ন দেখেন যে আমার দুইটা পদ আমার নির্দিষ্টভাবে যুক্ত আছে এবং এখানে সেমভাবে যুক্ত আছে প্লাস চিহ্ন দ্বারা এটা মাইনাস চিহ্ন দ্বারা, তার মানে হচ্ছে এটা দ্বিপদী আর এরপর এটা হচ্ছে দ্বিপদী, অর্থাৎ আমরা বলতে পারি যে বহুপদীর সাথে বহুপদী গুণ এই নিয়মেই পড়বে। তাহলে বহুপদীর সাথে বহুপদী গুণের ক্ষেত্রে আমরা প্রথমে সমাধানের ক্ষেত্রে কি লিখতে পারি 2a-3b ইন্টু 3a+2b। আমরা এর আগের প্রশ্নগুলোতেও বলেছিলাম যে যখনই আমার পদ বহুপদী চলে আসবে তখনই হচ্ছে আমরা ব্রেকেট দিতে হবে, আমরা ব্রেকেট দিলাম এটাও ব্রেকেট দিলাম। এখন হচ্ছে আমরা সূত্রটা প্রয়োগ করব যে কি পরের লাইনে প্রথম রাশির প্রথম পদ 2a দ্বিতীয় রাশি সম্পূর্ণ, দ্বিতীয় রাশি কি আছে 3a, এটার সাথে আমরা গুণ করে দিব 3a+2b। তারপরে হচ্ছে মাইনাস আছে দ্বিতীয় পদের আগে মাইনাস আছে দ্বিতীয় পদ, এখন কি প্রথম রাশি দ্বিতীয় পদ 3b ইন্টু দ্বিতীয় রাশি কি সম্পূর্ণ 3a+2b, আমাদের সেই সেটা গুণ না দিলেও হবে কারণ একটা চলকের সাথে বা একটা পদের সাথে যখন আমরা ব্রেকেট দিব তার মানে গুণ বিধান হচ্ছে এই পদের সাথে এইটা, অর্থাৎ আমরা সূত্রটি প্রয়োগ করে ফেলছি প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম রাশি দ্বিতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ, তো এই মাইনাস মাইনাসের জায়গায় চলে আসছে, এখন দ্বিতীয় পদ হচ্ছে -3b, এই জন্য -3b লিখছি 3a+2b। এখন আমরা শুধু গুণ করব আমাদের আনসারটি চলে আসবে। আচ্ছা এখন গুণ করার ক্ষেত্রে আমরা দেখি কি কি আছে, দেখেন আমি 2a-এর সাথে আমার কি আছে এখানে আবার বহুপদী চলে আসছে, তার মানে 2a-এর সাথে প্রথমে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির প্রথম পদ গুণ করব, আবার এটার সাথে দ্বিতীয় রাশির সম্পূর্ণ পদ গুণ করব, তাহলে আমরা লিখতে পারি 2a ইন্টু 3a। তারপর হচ্ছে 2a-এর সাথে আবার দ্বিতীয় পদটা গুণ করতে হবে, তাহলে এইটা কি আছে প্লাস আছে আমরা প্লাসটা লিখে নিব, তারপর হচ্ছে কি 2a ইন্টু 2b, অর্থাৎ এটা যদি আমরা এখন দ্বিতীয় রাশির সাথে ধরি তাহলে দ্বিতীয় রাশির প্রথম পদ প্রথম রাশি সম্পূর্ণ, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ,
প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় পদের সাথে প্রথম রাশি সম্পূর্ণ গুণ করছে আমাদের গুণফলটা চলে আসছে অর্থাৎ 2 এর সাথে 3 এ প্রথমে গুণ করছি তারপরে এই 2 এর সাথে 2b গুণ আছে সেটা আমরা প্লাস চিহ্ন যেহেতু চিহ্ন প্লাস আছে প্লাস দিলাম 2 এর সাথে 2b গুণ করে দিচ্ছি এখন হচ্ছে আমার কি এইটা এখন দেখেন এখানে কি আছে এই যে পদের সাথে এটা গুণ করতে হবে এখানে কি আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3b সাথে গুণ করতে হবে 3b ইনটু 3a তারপর এটা কি আছে পদ প্লাস 2b তে প্লাস 2b এর সাথে কি এইটা গুণ করতে হবে সেই জন্য প্লাসে মাইনাসে মাইনাস 3b ইনটু 2b 3b ইনটু 2b তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটা আমরা ভেঙে ভেঙে গুণ করছি এখন আপনারা আগে নিয়মেই গুণ করে ফেলবেন আমি গুণটা দেখিয়ে দিতেছি কিভাবে গুণ হয় আচ্ছা এখন হচ্ছে আপনারা সরাসরি করে নিব যে 2 এর সাথে 3 গুণ করলে কত 6 a এর সাথে a গুণ করলে a স্কয়ার কিসের জন্য a স্কয়ার আসে যে আমরা সূচকের নিয়ম a ইনটু a ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান a স্কয়ার এভাবে আমরা সরাসরি যোগ গুণ করে ফেলতেছি প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4 a আর b আলাদা আলাদা আছে a b লিখলাম মাইনাস 3 আর 3 গুণ করলে হচ্ছে 9 a আর b আলাদা আছে a আর b তারপর হচ্ছে মাইনাস 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 তারপর b আর b গুণ করলে হচ্ছে b স্কয়ার 6 b স্কয়ার এখন দেখেন যোগ বিয়োগ আসে এই যোগ বিয়োগ করলে কি হয় তাহলে যখন আমরা 4 মাইনাস 9 এবি থেকে প্লাস 4 এবি বাদ দিব তখন হচ্ছে মাইনাস 5 এবি থাকে কারণ মাইনাস 9 থেকে প্লাস 4 গেলে মাইনাস 5 থাকে 5 এবি অর্থাৎ মাইনাস 5 এবি মাইনাস 6 বি স্কয়ার এটাই হবে আমাদের আনসার তাহলে আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আমি আরও কয়েকটি হোমওয়ার্ক আপনাদের দিতেছি তারপর হচ্ছে আজকের পর্ব এখানেই শেষ তাহলে আপনারা যদি 13 নম্বর বুঝে থাকেন তাহলে 14 15 এবং 16 নম্বরটি হোমওয়ার্ক আপনারা 13 এর নিয়মের মাধ্যমে হচ্ছে আপনারা এগুলো সমাধান করবেন আর আজকে হচ্ছে এই 16 পর্যন্তই হচ্ছে আজকের প্রথম পর্ব যদি আপনারা কোনো জায়গায় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বুঝে থাকেন তাহলে আপনারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখবেন এতে হচ্ছে আপনাদেরই লাভ হবে আপনাদের বেসিক ক্লিয়ার হবে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম